এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। সাবাস রাইকা, সাবাস! তোর যে পেটে পেটে এত বুদ্ধি সেটা তো জানতাম না। তবে কাকাই, এতে তোমারও কিন্তু একটা ছোট্ট ভূমিকা আছে। আমার আবার কি ভূমিকা আছে? আমি তো কিছু জানতামই না। না জেনেই তুমি আমাকে হেল্প করেছো। কিভাবে বলো তো? কিভাবে? ওয়াইনের বটলটা এলো কোথা থেকে? সেটা তো আমি তোমার আলমারি থেকেই নিয়েছি কাকাই, তার জন্য অবশ্য সরি। কিন্তু ওইটা ছাড়া তো আমি ইভানকে কিছুতেই কাবু করতে পারতাম না। তাই তোমারও ক্রেডিট প্রাপ্য। সে ঠিক আছে, তুই মেঘলাকে বাড়ি থেকে বার করে দিলি, ইভানকে বসে করলি, কিন্তু আখেরে তাতে আমাদের লাভ কি হবে? লাভ হবে মা, লাভ হবে। ব্যাপারটার গুরুত্বটা একটু মন দিয়ে ভাবুন। মা ও ডিরেক্টলি থ্রেট দিয়েছেন যে ওনার কথা মতো যদি আমরা না চলি তাহলে আমাদের বাড়ি থেকে বার করে দেবেন। দিয়েছেন তো? হ্যাঁ, দাদা তো সেরকমই বললো। আর তোমরা তো সামনে ছিলে। ইয়েস ইয়েস, আমরা ছিলাম। ভাবুন, বাড়িটাই আর মামা বউ থাকবে না। আরে বাড়ি বলছি কেন, গাড়ি বাড়ি ব্যবসা সব ইভানের। আর ইভান কার পকেটে থাকবে? রাইকার পকেটে। হ্যাঁ তাই তো, এরপর থেকে রাইকা ইভানকে যা বলবে ইভান তো তাই শুনবে। সত্যি আজ ইভান যা মিনমিন করছিল, এবার বুঝুন এতে আমাদের কতটা ফায়দা হবে। রাইকা তুই তো দারুণ কাজ করেছিস, আয় আয়, তোকে একটু আদর করে দিই। বিশ্বাস কর, আমি তো শুরুতে একদম বুঝতে পারিনি, কিন্তু এখন বেশ বুঝতে পারছি। সবই তো বুঝলাম, কিন্তু শুধু আমাদের একটা জিনিসে শিওর হতে হবে, মানে রাইকা আর ইভানের বিয়েটা যেন ডেফিনেটলি হয়। দেখো, মেঘলা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, আর এখন সবার কাছে এটা প্রুভেন যে মেঘলা আর ইভান বিবাহিত নয়, তাই রাইকা আর ইভানের বিয়েটা হলেই ব্যাস কেল্লা ফতে। রাইকা, বিয়েটা হবে তো? না হয়ে যাবে কোথায় গো দিদান? দেখলে না, আমি কাঁদতে কাঁদতে বাড়ির সবাইকে কেমন ইমোশনাল করে দিলাম। একবার মেঘলাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে দাও, তারপর শুধু দেখো আমি কি করি। তুমি জানো যে তুমি আসার পর থেকে আমার সঙ্গে একটা কথাও বলোনি, আমার সাথে কথা বলছো না কেন বলবে প্লিজ একটু? কি বলবো আমি ইভান, আমি তোমাকে কি জিজ্ঞেস করব বলো? সবার সামনে সবকিছুই তো পরিষ্কার হয়ে গেল, বসার ঘরে তোমার যা বলার তুমি বলেছো। প্লিজ ইভান, আমি আমি একটা প্রশ্ন করছি, তোমার কি আলাদা করে কিছু বলার আছে? আমি জানি নেই, তাই কিছু বলো না প্লিজ। আচ্ছা শোনো না, আমি বলছি আমি তো তোমার সঙ্গে এই ঘরে এতদিন ছিলাম, তোমার মনে আছে আমি এরকম কিছু করতে পারি? মানে তোমারও বিশ্বাস হচ্ছে না যে আমি এরকম কিছু করতে পারি না? তুমি তো আমাকে চেনো। আমি জানি না, আমি সত্যি কিছু বুঝতে পারছি না, প্লিজ আমাকে এই প্রশ্নটা করো না, আমি সত্যিই জানি না। মেঘলা, তোমরা যদি কেউ আমাকে বিশ্বাস না করো, তুমি মা কেউ না, সবাই যদি একই রকম কথা বলে তাহলে আমি কোথায় যাবো? আমাকে বলবে আমি কোথায় যাই? ইভান, তোমার কাছে তো তোমার পরিবার আছে, আমাদের তো কিছু বলার দরকার নেই, কিছু বলতে হবে না। তুমি তোমার পরিবারকে নিয়ে ভালো থাকো, সুস্থ থাকো, ব্যাস তাতেই হবে। আমি তোমার কাছে হাত জোর করছি, হাত জোর করছি ইভান, তোমার কাছে প্লিজ আমাকে আমাকে আমার মতো থাকতে দাও, আমাকে মাকে ভালো থাকতে দাও, প্লিজ আমাদের আমাদের মতো থাকতে দাও, ছেড়ে দাও।
না পাওয়ার কেন আসে দিল তোকে চোখে হারাবার কি উপায় হেরা যায় তোর স্বপ্নতে আবার ওরে মন উদাসী একা ফেলে পালালি কোথায় কালকের কলরব কথা ছিল সাথে তোর বলা হলো শেষ না খালি খালি চারিপাশ এ আমার দেশ না কি উপায় হেরা যায় তোর স্বপ্নতে আবার ওরে মন উদাসী একা ফেলে পালালি কোথায় কালকের কলরব কথা ছিল সাথে তোর বলা হলো শেষ না খালি খালি চারিপাশ এ আমার দেশ না কি উপায় হেরা যায় তোর স্বপ্নতে আবার ওরে মন উদাসী একা ফেলে পালালি কোথায় বন্ধু
অমিত তোমার চা। আমি এখন খাবো না, নিয়ে যা। তা বললে হয় নাকি, সকাল থেকে তো তুমি কিছুই মুখে দাওনি, অন্তত এই চাটুকু খেয়ে না। চপলা, কেন মুখে মুখে কথা বলছিস? বললাম তো খাবো না, নিয়ে যা। ছোট বৌদি, তুমি খাবে তো? না রে, আমার এখন ইচ্ছে করছে না। পরে যদি চা খেতে ইচ্ছে করে আমি বলবো, তখন একবার বানিয়ে দিস, কেমন? সবার চাই কি তাহলে ফেরত নিয়ে যাব? না মানে কাউকে দেখেই তো মনে হচ্ছে না খাবে বলে, জনে জনে জিজ্ঞেস করাচ্ছে একেবারেই জেনে নি। চপলা, এখন এই চা জল খাবার কারণ মুখে তোলার মতো মনের অবস্থা নেই। আগে বাপটা বাড়ি থেকে বিদায় হোক, তারপর না এই চা জল খাবারের কথা বলিস। এখন যা তো আমার সামনে থেকে। পিসেমনি, তুমি আমাকে কেন মুখ করছো? আমি তো শুধু চা খাবে কিনা জিজ্ঞেস করলাম। আহ চপলা, মা কি বললো শুনলি না? কেন মুখে মুখে তর্ক করছিস? কেউ যখন খেতে চাইছে না তখন নিয়ে যা। দেখ মোহনা, তোকে একটা কথা বলছি, এই সমস্ত পাপ টাপের এই তকমা লাগিয়ে কোনো লাভ নেই। একা মেঘলার দোষ নেই, এই বাড়িতে পরপর যা ঘটেছে সে অর্থে কম বেশি ভুল আমাদের সবারই আছে, আর সেটা দেখতে গেলে আমরা সবাই দোষী। একা ওর দোষটা ধরছিস কেন? ব্যাপারটা দোষারোপের নয় বাবা, এই কথাটা তো মানতে হবে। এই ঘটনাটা এতদূর গড়াতো না যদি মেঘলা এই ব্যাপারটা নিয়ে টানাটানি না করতো। আর পিসান যখন নিজে থেকে সারেন্ডার করলো, আমরা তো মেনে নিয়েছি, মেঘলার ব্যাপারটা আমরা মেনে নিতাম, তাহলে এই কোর্ট কাছারি এসব কিছুই করতে হতো না। কে বলতে পারে বাকি যা ঘটেছে সেটাও হয়তো ঘটতো না? না মানে আমি বলতে চাইছিলাম আসলে যে মেঘলা যদি বাড়িতে থাকতো তাহলে ইভান রায়কাকে ওর ঘরে কি ডেকে নিয়ে যেত? দেখো রায়কা কিন্তু একদমই এরকম মেয়ে নয়, আমার মনে হয় মেঘলা বাড়িতে ছিল না বলেই হয়তো ইভান রায়কাকে ওর ঘরে ডেকে নিয়ে গেছে। ইভানের ব্যাপারটা আমি বুঝতে পারছি, আসলে মেঘলা ওর সাথে এমন খারাপ ব্যবহার করছিল, এত আঘাত করছিল ওকে, ও খুব ভেঙে পড়েছিল। মেঘলা ইভানের মায়ের খুনিকে বাঁচানোর চেষ্টা করছিল, এই সময় কার মাথা ঠিক থাকে তোমরাই বলো। বড় ঠাম্মি, আমরা বেরোচ্ছি। আমরা মানে সুজাতাও যাচ্ছে নাকি? হ্যাঁ মাসিমা, আমি ওর সাথে যাচ্ছি। সে কি দিদি, তোমার সাথে তো এবারে কারো কোনো সমস্যা হয়নি, তুমি কেন চলে যাচ্ছ বাড়ি ছেড়ে? আরে আপনি থাকুন না, আপনি যাচ্ছেন কেন? আপনি তো আমাদেরই লোক, তাছাড়া ইভানকে তো আপনিই মানুষ করেছেন, আর ইভানও তো আপনাকে মা বলেই ডাকে। ইভান আমাকে মা ডাকে ঠিকই, কিন্তু আমি যে অন্য কারোরও মা দিদি। সুজাতা, তুমি কি তোমার আগের বাড়িতে ফিরে যেতে চাইছো? কিন্তু কেন, এখানে কি তোমার কোনো অসুবিধে হচ্ছে? না না, আমার কোনো অসুবিধে হচ্ছে না। সত্যি বলতে আপনারা আপনারা সকলে আমার জন্য যা করেছেন, আমি সারা জীবন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। কিন্তু আমার পক্ষে এখন এখানে থাকা একেবারে অসম্ভব। কোথায় যাচ্ছি সেটা এক্ষুনি বলতে পারবো না, কিন্তু আমি আমার মেয়ের সাথে যাচ্ছি এটুকু আপনাদের বলতে পারি। মেঘলা হঠাৎ করে আপনার মেয়ে হলো কি করে? আপনি ঠিক কি বলছেন বলুন তো, আমরা তো কেউ কিছুই বুঝতে পারছি না। দাদা, আপনাদের সবার কাছে
আমার কিছু কথা স্বীকার করার আছে। আসলে আমি কিছু সত্য না লুকিয়ে গিয়েছিলাম, আজ স্পষ্ট করে সেগুলো আমি বলে যেতে চাই। মা, না না মেঘলা, আমাকে আমাকে এগুলো বলতেই হবে। আর কি নাটক শুরু করলো, চুপচাপ যা হচ্ছে দেখতে থাকো। আগ বাড়িয়ে কোনো কথা বলতে যাবে না, বাড়িতে এমনিতেই আমাদের অবস্থা একটু উইক, কিছু বলে আবার নতুন বিতর্কে জড়িও না প্লিজ। সুজাতা, তুমি তুমি কি স্পষ্ট করে বলতে চাও? কি লুকিয়েছো তুমি আমাদের কাছে? ভগবান, আবার কি নতুন আঘাত তুমি আনবে আমার উপরে? না হাসিমা, নতুন করে আঘাত পাওয়ার মতন কিছু বলবো না আমি আপনাদের, কিন্তু যেহেতু এই বিষয়টার সাথে আপনারাও জড়িয়ে আছেন তাই আপনাদের জানাটা খুব দরকার। ইভান যে আমার সন্তান নয় সেটা আপনারা প্রত্যেকেই জানেন, কিন্তু ইভানকে আমি কী করে যে পেয়েছিলাম সেটা আপনারা জানেন না। আমি আমি বলেছিলাম না যে দত্তক নিয়েছিলাম, সেটা সেটা সত্যি ছিল না। আমি সেদিনকে আমার কন্যা সন্তানের সাথে ইভানকে বদলে নিয়েছিলাম। বদলে নিয়েছিলে মানে নিজের সন্তানকে তুমি ইভানের সঙ্গে বদলে নিয়েছিলে? কিন্তু কেন সুজাতা, এটা তুমি না করলে দাদুভাই হয়তো আমাদের এই পরিবারেই বড় হতো। আসলে মাসিমা, তখন আমার সামনে আর কোনো উপায় ছিল না। পুত্র সন্তান জন্ম দিতে না পারার জন্য বাড়িতে নিত্যদিনে যা গঞ্জনা আমি সহ্য করছিলাম, আসলে পরপর দুবার মেয়ে হয়েছিল, তো তৃতীয়বারে যখন ওই মেয়েই গর্ভে ধারণ করলাম তখন আমি আর নিজেকে আটকাতে পারিনি। আমি জানতাম যে এবারেও যদি আমি আমার মেয়েকে নিয়ে শ্বশুর বাড়িতে উঠি তাহলে আমার বা মেয়ের কারোরই ও বাড়িতে আর জায়গা হবে না। সেই জন্য আমি বৃষ্টির সন্তানের সাথে আমার মেয়েকে বদলে নিতে বাধ্য হয়েছিলাম। তুমি প্লিজ কান্নাকাটি করো না, প্লিজ তুমি কেঁদো না মা, প্লিজ। তার মানে সুজাতা দি, আপনি যদি এই কাজটা না করতেন তাহলে ইভানকে আমরা এতগুলো বছর পর ফিরে পেতাম না? ইভান আমাদের বাড়িতেই ছোটবেলা থেকে বড় হতো। না, একটা ভুল হচ্ছে, মা যেটা করেছে কেন করেছে সেটা তো সবার সামনে এক্ষুনি বললো, সেটা ভুল না ঠিক সে তর্কে আমি যাচ্ছি না, কিন্তু মা যেটা করেছে সেদিন যদি না করতো না সেদিন আমার জায়গায় ইভান নদীর জলে ভেসে যেত। কারণ যখন বৃষ্টি সান্নালকে গুলি করা হয়েছিল আমি ওনার হাতে ছিলাম, কপালের জোরে বেঁচে ফিরেছি, আর সেই জন্যই আজকে আপনাদের সবার সামনে দাঁড়িয়ে কথা বলছি। আপনাদের তো মাকে ধন্যবাদ দেওয়া উচিত, কারণ ওনার জন্যই আপনারা সবাই ইভানকে ফিরে পেয়েছেন আজকে। ওই ঘটনায় অন্য কারো হাত ছিল না। অর্ণব যে এরকম একটা জঘন্য কাজ করতে পারে আমরা সবাই কল্পনা করতে পারি, কিন্তু তার জন্য আপনার আপনার অপরাধ কিন্তু কম হয়ে যায় না। আপনি আপনি নিজের কথা ভেবে একজন মায়ের কোল থেকে তার সন্তানকে কেড়ে নিলেন কি করে? সত্যি আমি না এই কথাটা ভেবে শিউরে উঠছি, কেউ মা হয়ে কি করে এই কাজ করতে পারে? তারপরেও কিরকম আমাদের সাথে অভিনয় করে গেল সেটা তোমরা দেখো। এক সেকেন্ড, মা কাজটা করতে বাধ্য হয়েছিল আর সেটা তো মা বললো। মার জায়গায় যদি অন্য কোনো মেয়ে থাকতো না সেও একই কাজটা করতো, আর দূরে দাঁড়িয়ে একজন মানুষের কষ্ট বোঝাটা সম্ভব নয়।
যার কষ্ট হচ্ছে সেই বুঝতে পারে তার নিজের কষ্টটা। আর আপনারা সবাই অভিনয়ের কথা বলছিলেন না, মাকে আমি এই বাড়িতে নিয়ে এসেছি, তখন আমিও জানতাম যে ইভানকে মাই জন্ম দিয়েছিল। আর আমি জানতাম ওই চিঠিটা পড়ে, যেটার কথা আপনাদের কাল জানিয়েছিলাম, বৃষ্টির সান্নালের চিঠিটা পড়ে আমার মনে হয়েছিল আমি এই বাড়ির সন্তান, আমার মাকে খুন করা হয়েছিল। আর যখন দেখলাম ইভানের সাথে ওম সান্নালের মুখের মিল আছে, আমি ইভানকে এই বাড়িতে নিয়ে এসেছিলাম। আর আমার উদ্দেশ্যটা একটাই ছিল, আমার মাকে, মানে আমি যাকে মা ভেবেছিলাম বৃষ্টি সান্নাল, ওনাকে যে খুন করেছে তাকে খুঁজে বের করে শাস্তি দেব। আর সেই জন্যই আমি ইভানকে এই বাড়িতে নিয়ে এসেছিলাম।